আমার রান্নাঘরে আজ সব বন্ধুকে স্বাগত। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা চায়ের সাথে খাবার জন্য একটা খুবই উপাদেয় খাবার, সেটা হলো পাউরুটি দিয়ে আজকে একটা চপ বানাবো। তাহলে চলুন দেখে নিই যে খুব নামমাত্র উপকরণের সাহায্যে আমি কিভাবে এই পাউরুটি যে চপ সেটা বানাচ্ছি। পাউরুটির চপ অথবা পাউরুটির পকোড়া, এটা বানানোর জন্য আমি এখানে ছ পিস পাউরুটি নিয়েছি। আর এই পাউরুটি নেওয়ার ক্ষেত্রে কিন্তু ব্রাউন ব্রেড দরকার নেই, হোয়াইট ব্রেডই নেবেন। এখানে এক কাপের একটু কম দুধ নিয়েছি এবং এটা কাঁচা দুধই রয়েছে। দুটো ডিম ভেঙে একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আটকোয়া রসুন টুকরো টুকরো করে রেখেছি। তিনটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছি। নুন পরিমাণ মতন দেব। চিনি আমি রেখেছি, আপনারা ইচ্ছা করলে এটা অমিট করতেও পারেন। আর এছাড়া রয়েছে তেল, এটা যতটা লাগে ততটা নেব। আমি প্রথমে এই দুধটা এতে ঢেলে দিলাম, তবে একটু কম রাখলাম, যদি পরে লাগে সামান্য একটু রেখেছি তাহলে এটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ফেটানো ডিম দুটো, পেঁয়াজ কুচো, কুচানো রসুন, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি চিনি। এগুলো খুব ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি এই পাউরুটিগুলো ভিজিয়ে দিচ্ছি। সবকটা পাউরুটি ভিজিয়ে দিয়ে আমি মিনিট দশেক এভাবে রেখে দেব, প্রত্যেকটা পাউরুটি যাতে এর মধ্যে ডুবে যায় সেটা নজর করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এভাবে পাউরুটিগুলো সব এই দুধের মধ্যে ডিম যে নিয়েছিলাম তার মধ্যে ডুবিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মিনিট দশেক এইভাবে রেখে দেব। দশ মিনিট পর আমি পাউরুটিটা এনে রেখেছি। এবার আমি ওভেনটা জ্বালিয়ে নেব, পাত্রে তেল ঢেলে দিচ্ছি, গরম হলে তারপর বড়াটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, কাজেই আমি এখন ভাজাটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যদি আপনারা দেখেন যে যে দুধ আপনারা দিচ্ছেন তার থেকে যখন পাউরুটি দিলেন তখন দুধের মাত্রা বেশি হয়ে গেল, তখন আপনারা ওর সাথে একটু ময়দা বা বেসন দিয়ে দেবেন। আর যদি দেখেন যে না খুব শক্ত লাগছে তাহলে কিন্তু আর একটু দুধ দিয়ে দেবেন। তবে এক্ষেত্রে আমার দেখুন যে দুধ বেশি বা কম কোনটাই হয়নি, তাই জন্য আমি আর কোনো কিছুই দিলাম না। বাকিগুলো আমি আস্তে আস্তে এভাবে ভেজে নিচ্ছি, আর হাতে গোল করে তারপর একটু ফ্ল্যাট করে দেবেন, তাতে তেলটাও ভালো ঢোকে, অর্থাৎ ভিতরটা কাঁচা থাকবে না আর দেখতেও একটু ভালো হবে এই আর কি। আমার এই পাউরুটির পকোড়া একদম রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একেবারে সার্ভ করার জন্যই প্রস্তুত করে ফেলেছি, সাথে রেখেছি টমেটো সস। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক এবং বন্ধুবান্ধবদের সাথে আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন। আর আমার রান্নাঘরের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর একটা কথা বলবো যে যদি কারো কোনো রান্না জানতে ইচ্ছা করে, তার প্রসেস কিভাবে করা যায়, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব সেই রান্না করে আপনাদের ইচ্ছা পূরণ করতে।